মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের মালদা সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস সাংসদ মৌসুম বেঞ্চি নূরের অভিযোগ, কংগ্রেসকে আমন্ত্রণই জানানো হয়নি, সফর ঘিরে চলছে দলতন্ত্র। অন্যদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন। মঙ্গলবার মালদা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। মুখ্যমন্ত্রী যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন সে ব্যাপারে কংগ্রেসের সাংসদ মৌসুম বেনজির নূরের অভিযোগ, ওই প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে দলতন্ত্র চলছে, কংগ্রেসকে আমন্ত্রণই জানানো হয়নি। আমি 26 তারিখে আমরা শুনেছি মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, এবং যতদূর আমাদের কাছে খবর, আমাদের কাছে তো কোনো ডিটেলস কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। পেপারের বা মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো আমরা পাচ্ছি, অনেকগুলো প্রকল্প উদ্বোধন করা হচ্ছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে বেশিরভাগই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মানে স্কিমের মাধ্যমে এই প্রকল্পগুলো হচ্ছে। স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সেখানে অন্তত এমপি এবং যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা আছেন সকলকে যেন ডাকা উচিত, কিন্তু আমাদের কাছে কোনো ইনভিটেশন এখন অবধি আসেনি। মৌসুম বেরোজি নূরের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমার মনে হয় মৌসুম বেনার্জি নূর, উনি তো ল পাস করেছেন, মানে স্কুল ফাইনাল পাস করার পর 5 ইয়ার্স কোর্সে পাস করেছেন। উনাকে বলবো ভারতের কনস্টিটিউশনটা পড়তে। ভারতের কনস্টিটিউশনে পরিষ্কার বলা আছে যে সেকুলার স্টেট এবং ফেডারেল স্ট্রাকচার দুটোতে খুব বেশি গুরুত্ব দিয়েছে। আমি মৌসুম দেবীকে বলবো যে উনি এক কাজ করুন, ওই যে টাকাটা আমাদের নিয়ে যায় সেই টাকাটাই আমাদের সম্পূর্ণ দিয়ে দেখ, আমরা রাজ্যটাকে চালিয়ে নেব, কেন্দ্রের কাছে ভিক্ষা চাইতে যাব না। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মালদা ময়দানে নামার পর প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মালদা অডিটোরিয়ামে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক গোদালা কিরণ কুমার জানিয়েছেন 55টি প্রকল্পের শিলান্যাস ও 37টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই 55টি প্রকল্প বাস্তবায়িত করতে ব্যয় হবে 265 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যে 37টি প্রকল্পের শিলান্যাস করবেন সেই বাবদ 55 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন দুপুরে বৃন্দাবনী ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে, এরপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর সফরে যাওয়ার কথা। বুধবার মুখ্যমন্ত্রী ফের কলকাতায় ফিরছেন।